ডিবি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন আছে নারায়ণগঞ্জ দুই আসনে সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল সোহাগ সরাসরি যাচ্ছে সেখানে দর্শক আমরা আজ সারাদিন রয়েছি নারায়ণগঞ্জ দুই আসনে ডিবিসি সিএসআরএম ইলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে আমরা রয়েছি নারায়ণগঞ্জের একজন নেতার সাথে যিনি মুজাহিদুর রহমান হ্যালো সরকার নামে পরিচিত এবং তিনি মূলত আড়াই হাজার উপজেলা পরিষদের তিনি চেয়ারম্যান হিসেবে রয়েছেন আমরা আপনাকে স্বাগত জানাই এই আয়োজনে দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন একটি পর্যায়ে এসেছেন ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার জি আমার ভবিষ্যৎ তবে আজকে আপনাদের সাথে সাক্ষাৎকার দিতে আজকে আগস্ট মাস এবং এই আগস্ট মাসে বাঙালি জাতির সবচেয়ে কলঙ্কময় অধ্যয় পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু নিহত হন আমি মুজাহুর রহমান হ্যালো আজকে রাজনীতির প্রেক্ষাপট অনেক কিছু অনেক ধরনের ভূমিকা সেই দিন বঙ্গবন্ধু মানা যাওয়ার পরে ঢাকা শহরে খুব কম লোকই ছিল এটা প্রতিবাদ করার জন্য আমি প্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যা মেনে নিতে পারি নাই এবং আমি ঢাকা শহরের প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় সোয়ার্ডি কলেজের ছাত্র সমাজকে নিয়ে আমি তখন ছাত্র সংসদের নেতা আমি রাজপথ কুম্পিত করে মার্শাল ব্রেক করে প্রথম রাজপথে মিছিল করি এবং গ্রেপ্তার হয়ে সামরিক আদালতের সম্মুখীন হই আমার বিচার কার্য হয় এবং কারাগারে নিক্ষিপ্ত হই আমি এখন যে পদে আছেন সেখান থেকে আসলে মানুষের জন্য কতটুকু কাজ করতে পারছেন আমি আড়াই হাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আগে আমি ইউনিয়ন পরিষদের পরপর তিনবার চেয়ারম্যান ছিলাম খাকান্দা ইউনিয়নের এবং উপজেলা ভাইস চেয়ারম্যানও ছিলাম এখন আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে আমরা জনগণের যতটুকু স্বার্থে প্রয়োজনে যতটুকু কাজ করার সবগুলো কাজ করার প্রচেষ্টা করি আমাদের আড়াই হাজারের প্রায় গ্রাম এখন শহর শহরে রূপান্তরিত হয়েছে আমাদের মেন কতগুলো কাজ আছে যেরকম আপনার আমাদের খাকান্দা ইউনিয়ন ইউনিয়নে একটি শান্তি বাজার আছে যেটা বারদি সোনার গাছ সাথে ঢাকা শহরে খুব কাছাকাছি রাস্তা দিয়ে যা যাতায়াত করা যায় প্রতিদিন প্রায় হাজার হাজার লোক এই নদী পার হয়ে গুদারা দিয়ে পার হয় এবং এটা খুবই একটা সমস্যামূলক যদি এই ব্রিজটা কয়েকবার আমাদের এমপি মহোদয় ডিউ লেটার দিয়েছে কয়েকবার হওয়ার কথা ছিল কিন্তু আজ পর্যন্ত এই ব্রিজটা হয়নি এটাই হলো আমাদের সবচেয়ে বড় মেন আড়াই হাজারের আমি মনে করি এই উন্নয়নের একটা ধাপ এগিয়ে যেতে পারি নাই আমা আমরা এটা আমাদের ব্যর্থতা আরেকটা যেটা আছে আমাদের সবচেয়ে আড়াই হাজার সবচেয়ে পুরানো রাস্তা যেটা আড়াই হাজার থানার থেকে হয়ে আপনার নৈকাহন হয়ে তিলচন্ডী বাজার হয়ে ইলুমদি বাজার হয়ে দাসিরদা হয়ে জাঙ্গেলা সাড়ে কিলোমিটার রাস্তা এই রাস্তাটা কয়েকবার টেন্ডার হয়েছে কন্ট্রাক্টর ঠিকমতো কাজ করে নেই এখনও ভাঙ্গা অবস্থায় আছে প্রায় হাডু পানি এই সবচেয়ে আড়াই হাজারের মেন সড়কটি আমরা এটা সম্পূর্ণভাবে কাজ করতে পারিনি এবং কাজ চলমান আছে এটা হলে আড়াই হাজারের উন্নয়ন আর কোনো বাকি নাই স্কুল কলেজ মাদ্রাসা সব কিছুর ভিতর নতুন নতুন বিল্ডিং নতুন নতুন সব কাজ আমাদের মাননীয় সংসদ সদস্য নজরুল বাবু তার প্রচেষ্টার মধ্য দিয়ে আড়াই হাজার সর্বক্ষেত্রে উন্নয়নমূলক কাজ চলছে এক কথায় যদি বলেন আপনি নিজেও সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য মনোনয়ন চাচ্ছেন দল থেকে এখন যিনি আছেন তিনিও দায়িত্ব পালন করছেন আপনি বলছিলেন বারবার তো আপনি আসলে কেন সংসদ সদস্য হতে চান জি আমি রাজনৈতিক অঙ্গনে বলতে গেলে এখন যে অবস্থা নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতর সবচেয়ে রাজনৈতিক পদ পোস্টের মধ্যে দিয়ে সবচেয়ে সিনিয়র আমি উনিশশো সাতাত্তর সালে চুন্ন সেন্ট্রাল কমিটির কেন্দ্রীয় কমিটির মেম্বার ছিলাম এবং পাঁচাত্তর ঢাকা মহানগর ছাত্রলীগের আহ্বক ছিলাম তারপরে মোস্তফা মসিদ মন্টু ফুল সরকারের সাথে কি সহক্রিয়া সম্পাদক ছিলাম শেখ সেলিম এবং ইকবাল সাথে আমি সম্পাদক জনশক্তি হিসেবে দায়িত্ব পালন করি আপনাকে ধন্যবাদ আপনার ঐতিহাসিক রাজনৈতিক জীবন শুনলাম দর্শক আপনারা দেখছিলেন সিএসআরএম ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস আমরা সারাদিন আজকে রয়েছি নারায়ণগঞ্জ দুই আসনে এবং এরপরে বেলা দুইটার খবরেও নিশ্চয়ই আপনার কোথাও থেকে যুক্ত হব ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন